তলে তলে আপোষ হয়ে গেছে। কাদের বলতেছে আমেরিকার সাথে নাকি আওয়ামী লীগের তলে তলে আপোষ হয়েছে, তলে তলে অনেক কিছু হচ্ছে। আমি যে কথা বলেছি আমি তো ভুল বলিনি, যদি যেটা হোক আমাদের দেশে একটা বিষয়, এটা গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টা এমন দাঁড়িয়েছে যে আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা অবনতির দিকে, আমাদের সম্পর্ক খারাপ, এ ধরনের একটা বিষয় এখানে গুজব এবং অপপ্রচারের কারণে ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ এই কথাটা তো আমাদের দেশের সার্বিক অবস্থা রাজনীতিতে এই মুহূর্তে এটা কাম্য নয়। আর তাছাড়া দেখুন, আমি কথাটা যা বলেছি আপনারা কি সেটা এখন অনুধাবন করছেন না? নিরাপত্তা উপদেষ্টার সাথে যে বৈঠকটা, এই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে। আমি যে কথা বলেছি আমি তো ভুল বলিনি। তারপরে জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যার যে এটা হলো সেলফি, তখনও তো কিছু কথা হয়েছে, সেটা তো এখন বলা বলি হচ্ছে, তখনও তো কিছু কথা হয়েছে, তো এটা তো আর প্রকাশ্যও নেই, আর এটা কোনো কাগজপত্রও আসে নাই, মিডিয়াতেও আসে নাই। কাজে তলে তলে আপোষ মানে দুটা দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে, আমি সেটা বোঝাতে চাইছি। আমাদের সম্পর্ক ভালো আছে, দিল্লির সাথে আমাদের সম্পর্ক টেস্টেড ফ্রেন্ডশিপ, এটা 71 থেকেই এই সম্পর্ক আমাদের আছে, এবং স্ট্র্যাটেজিক পলিসিতে দিল্লিরও আমাদেরকে দরকার, আমাদেরও দিল্লিকে দরকার। মাঝখানে 21 বছর সম্পর্কের অবনতি আমাদের কারোর জন্য ভালো হয় না, বিশেষ করে দিল্লি, ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের ক্ষতিটা অতটা নেই যতটা ক্ষতি আমাদের হয়েছে, এবং যতটা আমরা তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে আমাদেরও অনেক কিছুই ভালো হতো। যেমন দেখেন এখন বহু গুণ বেড়ে গেছে বাংলাদেশ ইন্ডিয়ার বাণিজ্য,